অনেকেই আছেন যারা নিজের রূপ অনেকেই আছেন যারা নিজের রূপে সন্তুষ্ট থাকতে পারে না, নিজেকে বিভিন্নভাবে সাজিয়ে তোলেন। তা করতে গিয়ে কিছু মানুষ এমন কাজ করেন যার জেরে তাদের দেখতে আরও অদ্ভুত লাগে। পছন্দসই রূপ পেতে দেহের বিভিন্ন অঙ্গের বদল ঘটাতেও পিছু পা হন না তারা। সম্প্রতি এই রকমই ব্রাজিলের এক ব্যক্তি যা করেছেন তা নিয়ে আলোচনায় মেতেছেন নেটাগরিকরা। ব্রাজিলের বাসিন্দা মিকেল ফারো দো পাদ্রো, 44 বছরের এই ব্যক্তি নিজেকে বিদঘুটে সাজিয়ে তুলে ধরতে পছন্দ করেন। নিজের অঙ্গ প্রত্যঙ্গের পরিবর্তন করতেও ভালোবাসেন তিনি। পাদ্রোর সাজের সাক্ষ্য বহন করছে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। সারা মুখে ট্যাটু ছাড়াও চুলের বিভিন্ন পরিবর্তন, দাঁত পাল্টে ফেলা, মুখমণ্ডলের বিভিন্ন অংশে ছিদ্র ও কৃত্রিম শিং, এই সব আগে করিয়েছিলেন তিনি। সম্প্রতি নিজের লুকস বদল ঘটাতে নাকের একাংশ কেটে বাদ দিয়েছেন। তা দেখেই চমকে গিয়েছেন নেটাগরিকরা। অপারেশনের মাধ্যমে নাকের সামনের অংশ কেটে বাদ দিয়েছেন তিনি। তার শয়তান মানুষ লুককে আরও জোরদার করতেই এই কাজ করেছেন বলে জানিয়েছেন তিনি। তার স্ত্রীর দাবি, পাদ্রো হলেন বিশ্বের তৃতীয় ব্যক্তি যিনি এই কাজ করলেন। জানা গিয়েছে পাদ্রো একজন ট্যাটু শিল্পী। তিনি দাবি করেন তার যন্ত্রণা সহ্য করার শক্তি প্রবল, তাই ট্যাটু বা এইসব পরিবর্তন করতে তার নাকি কোনো অসুবিধা হয় না। তবে পাদ্রোই একমাত্র নয় যিনি লুকস বদলাতে নিজের অঙ্গ কেটে বাদ দিলেন। এর আগে জার্মানির সান্দ্রো নামের এক ব্যক্তি নিজের দুই কান কেটে বাদ দিয়েছিলেন। কান ছাড়াও তার জিভ হাতের মতো অংশে এমন পরিবর্তন করিয়েছিলেন যা নজর কেড়েছিল নেটাগরিকদের। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।